তো কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। তোমরা যদি এনিমি পছন্দ করে থাকো তাহলে তোমরা অবশ্যই পোকেমন তো দেখেছো, আর পোকেমনের কয়েকটি পর্ব যদি তোমরা ভালোভাবে দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই একদিন না একদিন ভেবেছিলে যে পোকেমন কি বাস্তবে আছে, অথবা কখনো ভেবেছো যে পোকেমন যদি বাস্তবে থাকতো তাহলে তুমিও অ্যাশের মতো পোকেমন ধরে সবার কাছে হিরো হতে চাইতে। কিন্তু এগুলো তো তোমার স্বপ্ন ছিল। তো আজকে আমি তোমাদের স্বপ্ন সম্পূর্ণ পূর্ণ করতে না পারলেও কিছুটা পূরণ করার চেষ্টা করব। তো আজকে বেশি কথা বলে ফেললাম, কেউ মাইন্ড করো না। আজকে তোমাদেরকে জানাবো 5টি পোকেমনের তথ্য যাদেরকে বাস্তব জীবন থেকে নেওয়া হয়েছে। সো লেট স্টার্ট দ্য ভিডিও। ড্রুজি, এই পোকেমনটি খুবই ইউনিক একটি পোকেমন। এই পোকেমনটির ক্ষমতা হচ্ছে এই পোকেমনটি তার শত্রুদের অ্যাটাক সম্পর্কে আগাম বার্তা পেয়ে যায়। এছাড়াও অন্যান্য পোকেমনকে সহজেই সে হিপনোটাইজ করে তার নিজের বশে নিয়ে আসতে পারে, যার ফলে সহজেই শত্রুদের সাথে লড়াই করতে পারে। তবে তোমরা কি জানো এই পোকেমনটি লম্বা নাকলা একটি প্রাণী থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে, যাকে মালায়ান টাপির বলা হয়ে থাকে। এই প্রাণীটি ড্রুজি পোকেমনের মতো এত শক্তিশালী না হলেও এর ঘ্রাণ শক্তি এবং শ্রবণ শক্তি অনেক বেশি। ম্যাজিকার্প, এই পোকেমনটি হচ্ছে এক ধরনের ওয়াটার পোকেমন, তবে এই পোকেমনটি বেশি শক্তিশালী নয়। এই পোকেমনকে কাজে লাগাতে হলে শত শত ম্যাজিকার্প একসাথে মিলাতে হয়। আর এই পোকেমনটি রক ফিশ নামক একটি মাছ থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে, যা তোমরা পূর্ব প্রশান্ত মহাসাগরে দেখতে পারবে। পলিওয়াগ, পোকেমন সিরিজের সবচেয়ে প্রথম ওয়াটার পোকেমন হচ্ছে পলিওয়াগ। পোলিওগের পেটে হিপনোটিক সার্কেল দেখতে পাওয়া যায়। বাস্তবে এই পোকেমন এর মতো একটি প্রাণী রয়েছে যাকে তোমরা সবাই চিনো। প্রাণীটি হলো ব্যাঙ্গের বাচ্চা অর্থাৎ ব্যাঙ্গাচি। এই প্রাণীটির পেটেও পোলিওয়াগের মতো চিহ্ন পাওয়া যায়, তবে তা সচরাচর দেখা যায় না। ব্যাঙ্গাচি থেকেই অনুপ্রাণিত হয়ে পোলিওয়াগ পোকেমন তৈরি করা হয়েছে। ক্যাটারপাই, অ্যাশের নিজের ধরা পোকেমনের মধ্যে ক্যাটারপাই হচ্ছে প্রথম। এই পোকেমনটি খুবই কিউট এবং শক্তিশালী, যা তার শিল্ড ডাস্টের জন্য বিখ্যাত। আর এই পোকেমনটি দেখে তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো এটি ক্যাটারপিলার পোক থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। পিকাচু, এবার আসা যাক সবার পছন্দের পোকেমন পিকাচুর কাহিনীতে। এই পোকেমনটি হচ্ছে একটি ইলেকট্রিক টাইপ পোকেমন। পিকাচু তার ইলেকট্রিক শক দিয়ে শত্রুদের থেকে নিজেকে রক্ষা করে। পিকাচুকে একটি বিশেষ ধরনের ইঁদুর প্রজাতি যা খুবই কম পাওয়া যায় এরকম একটি ইঁদুর প্রজাতি থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। ইঁদুরগুলির নাম হচ্ছে পিকা মাউস। এই ইঁদুরগুলো এশিয়ার কিছু মাউন্টেনে পাওয়া যায়। ইঁদুরগুলো পিকাচুর মতো খুব জোরে শব্দ সৃষ্টি করতে পারে, তবে ফিকশনাল পিকাচুর মতো এত শক্তিশালী নয়। আর তোমরা যদি পোকেমন অ্যানিমেশন সৃষ্টির গল্প জানতে চাও তাহলে আমাকে বলতে পারো, তাহলে আমি পোকেমনের ইতিহাস নিয়ে একটি ভিডিও বানাবো। তো বন্ধুরা, কমেন্টে তোমার সবচেয়ে প্রিয় পোকেমনটির নাম জানিয়ে যাও, আর ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দিয়ে যাও। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, এতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান তোমার কাছে সহজে পৌঁছাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, গুড বাই।